ভিডিও শুরু করার আগে একটা কথা বলো, তোমরা কেমন আছো? আশা করি তোমরা বেশি ভালো আছো। আমি তো দারুণ আছি। আরো একটা কথা বলে দিই, আজকে সকালবেলা একটা ভিডিও শুট করেছি যেটা তোমাদেরকে এই কথাগুলোর পরেই দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখবে। একটা দারুণ 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 বডি লোশন যেটা মাখার পর আমাদের হাতটা অনেক বেশি মানে ভীষণ সুন্দর লাগছিল। তো অবশ্যই কিন্তু তোমরা এর পরের যে স্টেপটা সেটা দেখে, এর পরের যে মানে আমি যেটা রেকর্ডিং করে রেখেছি সেটা অবশ্যই তোমরা দেখে নিও। তোমরা নিজেরাও ফিল করতে পারবে যে হ্যাঁ সত্যি তো পিয়েদের হাতটা ভীষণ ভালো লাগছে। দুটো বেস্ট বডি লোশন তোমাদের সাথে ছিল। আজকে যেহেতু পুজোর মাঝখানে এত বেশি আমার কমেন্ট আসছে, দিদি ওর নামটা তোমরা কি দিলে, ওর নামকরণটা কি দিলে, বা নামকরণ কি হলো সেটা জানালে না, যার জন্য আমি বাধ্য হয়ে আজকেই আমি রাত্রিবেলা হঠাৎই ভিডিওটা শুট করছি। আমি না নামটা তোমাদেরকে জানিয়ে দিই, কিছুদিন আগেই ঠিক করা হয়েছে ওর নামটা কি দেওয়া হবে। কদিনের ধরে যে ব্লগগুলো করেছি ষষ্ঠী বা অষ্টমীর ব্লগগুলো আমি কদিনই ছেড়ে দিতাম, মানে কালকে আজকে যে করে ছাড়তাম, কিন্তু ভাবলাম যে না আগে নামটা জানিয়ে দিই, তারপর ষষ্ঠী সপ্তমী অষ্টমী যা যা ব্লগগুলো আছে কাল থেকে আবার পরশুদিন থেকে কন্টিনিউ করবো। তো বলে দিই, সবাই তো সব ধরনের নাম ধরে সবাই ডাকছে, কারণ আমার মা মানে আমার মামার বাড়িতে মানে ওর মামার বাড়ি থেকে নাম দিয়েছে, মানে আমার মা নাম দিয়েছে ওকে পাপান, মানে পাপান ডাকে বাবান ডাকে এইরকম ভালোবেসে ওকে ডাকে। আর আমার শাশুড়ি মা নাম দিয়েছে কিন্তু খুবই সুন্দর, যেটা নাম হচ্ছে গৌরাঙ্গ। তার কারণটা হচ্ছে আমার ননদের ছেলের নাম মানে রাজুর দিদির যে ছেলে আছে তার নাম দিয়েছে গোপাল, আর আমাদের কুচকুর নাম দিয়েছে গৌরাঙ্গ। আর আমার ননদের আরেক ননদ মানে হলো রাজুর কাকার মেয়ে, ওর যে ছেলে আছে তার নাম দিয়েছে কৃষ্ণ। তো গৌরাঙ্গ, কৃষ্ণ আর হলো তোমার গোপাল, এই তিনটে নাম আমার শাশুড়ি মা এই তিনজনকে বাড়ির তিনটে ছেলেকে ডাকে। তোমাদের কাছ থেকেও প্রচুর নাম পেয়েছি, প্রচুর নাম এসছে আমাদের কাছে, ভীষণ ভালো ভালো নাম। তার মধ্যে একজন নাম দিয়েছে ইন্দ্রজিৎ নন্দী বলে একজন, আর ওর নাম দিয়েছিল রূপম, যেটা নামটা খুব সুন্দর ছিল, যেটা খুব পছন্দ হয়েছে। তারপরে আরেকজন টি দিয়ে নাম, আর টাইটেলটা ছিল ঘোষ। দাদাকে ডেকে নিয়েছি কারণ নামটা পছন্দ করেছে তোমাদের দাদা, আমি এগ্রি করেছি যে হ্যাঁ একদম দারুণ নাম, এরকম একটা ব্যাপার। যাই হোক, তোমরা অনেকেই ধরো নাম ফাম সাজেস্ট করেছিলে, ভালো ভালো নাম সাজেস্ট করেছিলে, তার জন্য হ্যাঁ অবশ্যই তোমাদের অনেককে মানে তোমার সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যে এত মানে চিন্তা ভাবনা করে এত সময় দিয়ে আমাদের ছেলের জন্য নাম তোমরা ভালো ভালো ভেবেছো, অবশ্যই এটা তোমাদেরকে জানাতেই হয় যে ধন্যবাদ তার জন্য। আর হ্যাঁ অবশ্যই একটা নাম আমরা ওর থেকে বাছাই করে নিয়েছি, আমাদের খুবই ভালো লেগেছিল নামটা, তো সেটা হচ্ছে ডাক নাম আমরা পিজু, যেটা হচ্ছে পিউয়ের পি আর রাজের জু। কে কমেন্ট করেছিল তার নামটা আমাদের এখন এই মুহূর্তে মনে পড়ছে না, বাট যে কমেন্ট করেছিলেন পরে আরেকবার কমেন্ট করে জানিয়ে তুমি নামটা বলেছিলে, তাহলে পরের ভিডিওতে আমরা আবার সেই নামটা বলে দিতে পারবো। সরি নামটা আমরা ভুলে গেছি, তো যাই হোক ছেলের নাম দিয়েছিল পিজু, নামটা আমাদের খুব পছন্দ হয়েছে, যে আমরা যে নামটা ঠিক করেছিলাম মানে আমরা যেটা নাম দিয়েছি এটা ভালো নাম, তাতে আমার কোনো নামের কমন ব্যাপারটা আমার নেই, যে আমাদের নামের ওপর বা ওর নামের ওপর আমার ওর নামের ওপর কোনো মিল নেই, বাট এই নামটার মধ্যে একটা অবশ্যই মিল আছে। আর আমি বাড়িতে ওকে চ্যাম বলে ডাকি, আমার খুব পছন্দ ওকে চ্যাম বলে ডাকতে ভালো লাগে। বাট আজকে আমরা ডিক্লেয়ার করছি কারণ আজকে দিনটাও ভালো, নবমীর দিন, মহানবমী, যদিও আমরা খুব একটা বাইরে রোজ পাচ্ছি না, বাড়িতেই রয়েছি, পুজো তো প্রত্যেক বছরই ঘোরা যাবে, কোনো অসুবিধা না, একটা বছর একটুখানি কষ্ট করবো, সামনে বছর ওকে নিয়ে ঘুরবো আমরা, তোমরা দেখতে থাকবে কোনো অসুবিধা নেই। তো যাই হোক আজকে মহানবমী ভালো দিন, তোমরা সবাই ভালো করে কাটা, আর এই দিনেই আমরা নামটা ডিক্লেয়ার করছি, জানি না ভিডিওটা কবে আসবে, আচ্ছা ঠিক আছে। তো বাবা মা ওর বাবা মা প্রত্যেকই ভালো লেগেছে, নামটা হচ্ছে আয়ুষ্মান। হ্যাঁ অবশ্যই আয়ুষ্মান বলতে হয় তোমরা যদি আয়ুষ্মান ঘোরানোর কথা বলতে মানে এই ব্যাপারটা চলে আসে, যাই হোক ওটা নয়, আয়ুষ্মান ঘটে আছো এটাই আমরা মানে ডিসাইড করেছি যে ওর একটা ভালো নাম হিসেবে রাখা হবে, যাই না ও বড় হয়ে হয়তো গাল মন্দ করবে কি কি করবে যাই না, কারণ নামটা একটু বড় তাতে বড় কথা আমাদের পদবিটা অনেক বড় ঘটে যাচ্ছে, মানে লেখার জায়গায় ধরবে কিনা যাই না, বড় হয়ে হয়তো বলতে পারে কেন এত বড় নাম লিখে, কিন্তু নামটা বড় অনেক দিন ধরে চলে করেছি, নামটা আমাদের খুব পছন্দের ছিল তাই নামটা আমরা ডিসাইড করেছি আয়ুষ্মান। কেমন তোমাদের লাগলো অবশ্যই নিজে কমেন্ট করে জানিও, যেন নামটা সত্যি ভালো। শীতকাল কি, বর্ষাকাল কি, গরমকাল কি, অল টাইম কিন্তু আমরা একটা জিনিস সবসময় ব্যবহার করি, সেটা হচ্ছে বডি লোশন, যেটা হাতে পায়ে আমাদের স্কিনটাকে অনেক বেশি ভালো রাখতে সাহায্য করে। তারপর রোদে বেরোনোর পর যে ট্যান পড়ে যায় সেটা কিন্তু রিমুভ করতে আমাদের বডি লোশন সাহায্য করে। স্কিনের যেরকম যত্ন করি সেরকম কিন্তু আমরা চেষ্টা করি এখন সারা বছর সারা মৌসুম ধরে বডি লোশন ইউজ করার জন্য। তো সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করছি দারুণ দুটো প্রোডাক্ট, সেটা হচ্ছে মামার্থ উত্তান বডি লোশন, আর এর মধ্যে কিন্তু টারমারিক আর কুকুম বাটার কিন্তু আছে, তো এক নম্বর। আর দু নম্বর হচ্ছে মামার্থ ভিটামিন সি বডি লোশন উইথ ভিটামিন সি এন্ড হানি, এর
তো এই দুটো বডি লোশনে কি কি গুণাবলী মানে কি কি গুণ আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর মামার্থে উত্তান বডি লোশন উইথ টার্মিক আর কুকুম বাটার ফর গ্লোয়িং স্কিন, এর মধ্যে কিন্তু কোনো রকম মিনারেল অয়েল বা কোনো কিন্তু সিলিকন কিন্তু টোটালটাই ফ্রি। আর এটা কিন্তু অবশ্যই ডেমোটোলজি টেস্টেড, আর এটা অল স্কিন টাইপ কিন্তু ইউজ করতে পারে। আর এটা যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, তার জন্য এটা কিন্তু নন ঘেসি ফর্মুলা তো অবশ্যই। তাছাড়া এর মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেটা আছে অ্যাকোয়া, শিয়া বাটার, অলিভ অয়েল, কুকুম বাটার, তো যার জন্য আমাদের স্কিনটাকে অনেক ভালো রাখতে সাহায্য করে, আমাদের স্কিনটাকে অনেক ব্রাইট দেখাতে সাহায্য করে। আর এটার মানে ইউজ করা ভীষণই সহজ, এই পাম্পের সাহায্যে এটাকে ইউজ করতে হবে। পাম্প আউট করলে এটার থেকে যে ক্রিমটা বেরোবে ওটাই সারা হাতে আর পায়ে অ্যাপ্লাই করে নিলে হবে। তারপরে তোমরা দেখবে স্কিনে কিন্তু কোনো রকম নন মানে ঘেসি ভাব থাকবে না, একদম নন ঘেসি কিন্তু স্কিনটা দেখতে লাগবে। আর মামাআর্থে ভিটামিন সি বডি লোশন উইথ ভিটামিন সি অ্যান্ড হানি, আর হানি তোমরা জানো স্কিনের জন্য ভীষণই ভালো, আর ভিটামিন স্কিন আমাদের স্কিনকে অনেক বেশি ভালো রাখতে সাহায্য করে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম মিনারেল অয়েল বা কোনো রকম সিলিকন কিন্তু থাকে না, আর এটা কিন্তু সম্পূর্ণভাবে ডেমোটোলজি টেস্টেড, আর অল স্কিন টাইপ সমস্ত স্কিন টাইপ কিন্তু এটা ইউজ করতে পারবে। আর এটা যেটা আছে সেটা 400 ml, এটার দাম আছে তোমার 399। আর এটা যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, তো এর মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেগুলো আছে অ্যাকোয়া, অলিভ অয়েল, সিয়া বাটার, কুকুম বাটার, তো যার জন্য আমাদের স্কিনটাকে অনেক বেশি ভালো রাখতে সাহায্য করে। এবার বলে দিই, তোমরা যদি এই মামাআর্থের যে কোনো প্রোডাক্ট তোমরা যদি নাও, এই বডি লোশন বলো বা যে কোনো প্রোডাক্ট যদি তোমরা পারচেস করতে চাও, তাহলে আমার একটা কোড আমি দিয়ে দেবো, সেই কোডটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু আরও 20% তোমরা অফ পেয়ে যাবে। কোডটা আছে PU2021, তো এই কোডটা কিন্তু তোমরা ইউজ করতে পারো, যেটা আমি ডিসক্রিপশনে অলরেডি দিয়ে দিয়েছি। আর মামাআর্থের ওয়েবসাইট ছাড়াও তোমরা কিন্তু নাইকা, পার্পেল, অ্যামাজনে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে মামাআর্থের অল প্রোডাক্ট। আর মামাআর্থের কিন্তু নিজস্ব একটা অ্যাপও লঞ্চ করেছে, যেটার সমস্ত ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি।